আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির ছ সদস্যের প্রতিনিধি দলের আজ সকালে সন্দেশখালী যাওয়ার পথে ধামাখালীতে পুলিশি বাধার সম্মুখীন হলে উত্তেজনা ছড়ায়। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও নতুন করে 144 ধারা জারি হওয়ার কারণ দেখিয়ে পুলিশ বিজেপি প্রতিনিধি দলকে যেতে বাধা দেয়। এরপর বেশ কিছুক্ষণ ধর্ণায় বসেন শুভেন্দু সহ বিধায়করা। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে পরে ধামাখালি যাওয়ার অনুমতি দিলে তারা ধামাখালী থেকে লঞ্চে করে সন্দেশখালীতে গিয়ে পৌঁছন। উলুধ্বনি ও পুষ্পবৃষ্টি করে শুভেন্দুকে বরণ করা হয়। তিনি বর্তমানে সন্দেশখালীর বিভিন্ন এলাকা ঘুরে মহিলা এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। উল্লেখ্য, প্রধান বিচারপতি টিএস শিবকানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ শুভেন্দু অধিকারীকে সন্দেশখালী যাওয়ার অনুমতি দেন। তারা অবশ্য জানিয়েছেন শ্রী অধিকারী এবং শঙ্কর ঘোষই একমাত্র সন্দেশখালীতে যেতে পারবেন, তাদের সঙ্গে কোন সমর্থক বা দলীয় কর্মী যেতে পারবেন না। একই সঙ্গে সিপিআইএম নেত্রী বৃন্দা কারাত ও কলিনিকা ঘোষকেও সন্দেশখালী যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। আদালতের এই অনুমতির পর শুভেন্দু সাংবাদিকদের বলেন, ভারতবর্ষের সংবিধানের জয়, সংবিধানের প্রথম ভাষা হচ্ছে ফর দা পিপল বাই দা পিপল অফ দা পিপল, নট ফর দা পিপল বাই দা পিপল। বৃন্দা কারাত সন্দেশখালীর ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এজন্য রাজ্য সরকারই দায়ী। ये जो टीएमसी कर रहे हैं ये हाईकोर्ट का भी कंटेंट है। हमारे साथ ही अभी डिस्कस करेंगे, हम हाईकोर्ट में दोबारा जाके कहेंगे ये कंटेंट हो रहा है हाईकोर्ट का। हम सिर्फ सेक्सुअल हैरेसमेंट की पीड़ितों के साथ हम मिलना चाह रहे हैं और यहाँ पाबंदी है। जब इनके साथ टीएमसी के दफ्तर में बुला बुलाकर इनके साथ जबरदस्ती यौन अत्याचार हुआ तब बीजेपी से नहीं हुआ, ये बेहद गलत है और यहाँ हमारी प्रोटेस्ट। উল্লেখ্য, এর আগে শুভেন্দু দুবার সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেন, দুবারই তাদের প্রবল বাধার মুখে পড়তে হয়। তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর সন্দেশখালীতে সাংবাদিক নিগ্রহের ঘটনার তীব্র নিন্দা করেছেন। এক বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাজ্যে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। সন্দেশখালীতে খবর করতে গিয়ে গতকাল পুলিশের হাতে এক বেসরকারি চ্যানেলের সাংবাদিক গ্রেপ্তার হন। বিনা অনুমতিতে মহিলাদের ছবি তোলার জন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়। সন্তু পান নামে ওই সাংবাদিককে গ্রেপ্তারের পর সমালোচনার ঝড় ওঠে। বিজেপির পক্ষ থেকে আজ এ ব্যাপারে কালো ব্যাজ লাগিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। সন্দেশখালীতে শান্তি ফেরাতে এবং সেখানকার মহিলাদের সুরক্ষিত রাখতে রাজভবনে চালু করা হচ্ছে পিস হোম। গত সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোস একথা ঘোষণা করে বলেন, সন্দেশখালীর আক্রান্ত মহিলারা নিরাপত্তার অভাব বোধ করলে রাজভবনে এসে থাকতে পারবেন। শেখ শাহজাহানকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হতে পারে বলে আজ জানিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবকানম। শেখ শাহজাহান এখনও কেন অধরা তা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের ভূমিকারও সমালোচনা করেছেন তিনি। সন্দেশখালী কাণ্ডের স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিলেন বিচারপতি অপূর্ব সিনহা রায়। আজ প্রধান বিচারপতি টিএস শিবকানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, 18 দিন হয়ে গেলেও শেখ শাহজাহানকে ধরতে পারছে না পুলিশ, তিনি পালিয়ে বেড়াচ্ছেন, তাকে রক্ষা করা হচ্ছে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি। উত্তর দিনাজপুরের চেতনাগছে বিএসএফ নিয়ন্ত্রিত এলাকায় মাটি চাপা পড়ে চার শিশুর মৃত্যুর ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ চোপড়া গেছেন। গতরাতে শিয়ালদা থেকে দার্জিলিং রেলে যাত্রা শুরু করে আজ সকালে তিনি কিষানগঞ্জে পৌঁছন, তারপর সড়ক পথে যান ইসলামপুর সার্কিট হাউসে, সেখানে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। সার্কিট হাউসে বিশ্রাম নিয়ে রাজ্যপাল চেতনাগছে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জম্মু থেকে ভার্চুয়ালি নদিয়ার কৃষ্ণনগরে কেন্দ্রীয় বিদ্যালয়ের নতুন ভবনের শিলান্যাস এবং পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এনআইটিতে অডিটোরিয়াম ও গবেষণাগারের উদ্বোধন করেছেন। এই উপলক্ষে কৃষ্ণনগরের শিমুলতলায় কেন্দ্রীয় বিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ জগন্নাথ সরকার। অন্যদিকে দুর্গাপুরে 1500 আসন বিশিষ্ট অডিটোরিয়াম এবং 10 তলার আধুনিক গবেষণাগারের জন্য খরচ হয়েছে 96 কোটি টাকারও বেশি। এনআইটিতে এক অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ এস এস আলুওয়ালিয়া। ভুয়ো ডিরেক্টর নিয়োগ মামলায় ইডি রাজ্যের 3 জায়গায় তল্লাশি চালাচ্ছে। হাওড়ার শাকলাইরের ডেল্টা জুট মিল, বাড়িগঞ্জ জুট মিলের মালিক সঞ্জীব ঝুনঝুনওয়ালার বাড়ি এবং কাউন্সিল হাউস স্ট্রিটের সংস্থার আরও একটি অফিসে তল্লাশি চলেছে। সুরকার শিল্পী অসীমা মুখোপাধ্যায় প্রয়াত, বয়স হয়েছিল 86 বছর। আজ ভোর 5:30 ঘুমের মধ্যেই তার জীবনাবসান হয়। 2 বছরেরও বেশি সময় তিনি পার্কিনসনসে আক্রান্ত ছিলেন। 1975 সালে জামশেদপুরে আকাশবাণীর প্রযোজক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। 1995 সালে আকাশবাণী কলকাতা কেন্দ্রের অতিরিক্ত কেন্দ্র অধিকর্তা হিসেবে তিনি অবসর গ্রহণ করেছেন। অভিনেতা পার্থ মুখোপাধ্যায়ের স্ত্রী অসীমা প্রযোজনা করেন চৌরঙ্গী, দোলনা, মেম সাহেব, বাঘবন্দি খেলাসহ বিভিন্ন ছবি।
মান্নাদের কণ্ঠে বড় একা লাগে, গোলাপে কাঁটা আছে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে কাছে রবে কাছে রবে, শৈলেন মুখোপাধ্যায়ের গাওয়া চলে গেছে অনেক সময়, তাঁর সুরে এই গানগুলি আজও স্মরণীয়। আকাশবাণীর ঐতিহ্যবাহী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনীতে গান গেয়েছিলেন অসীমা। শ্যামল মিত্র আরতি মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর শুভ্র শঙ্খ রবে গানটি আজও মানুষের মুখে মুখে ফেরে। স্থানীয় সংবাদ শেষ হলো।